সমকামিতা কি বেশি র‍্যাম্পেই বলা যায় র‍্যাম্পে ছেলেরা কাজ করতে হলে তাদের সমকামী হতেই হবে 65% মানে সুগার মমো হয় আজকাল অ্যাভেলেবল মেয়েদেরকে আগে শুনতাম যে বিভিন্ন ভাবে তাদেরকে অ্যাবিউজ করা হয় বা অনেকেই এই ধরনের ঘটনার শিকার ছেলেরা অ্যাবিউজ হয়েছে এরকম কোনো ঘটনা তোমার জানা আছে ক্যামেরার সামনে তো সব গল্প বলা যায় না তারপর হয় যে একটা শো এর পিছনে অনেক গল্প থাকে একটা গল্প নাটকের পিছনে কিন্তু অনেকগুলো গল্প থাকে যেটা ব্যক্তি জীবনে ঘটে থাকে তো র‍্যাম্প সেকশনে হচ্ছে যে এই ব্যাপারগুলো অ্যাবিউসের যে ব্যাপারগুলো এগুলো একটু বেশি হয়ে থাকে আর সমকামিতা কি বেশি র‍্যাম্পেই বলা যায় র‍্যাম্পে এবং নাচে এই দুইটা সেকশনে খুব বেশি কিন্তু র‍্যাম্পে এটা প্রচলনটা বেশি আপনি যে ফ্যাশন মুভিতে আপনি একটা সিন দেখেছেন কিনা জানি না যে হিরোটা যখন হচ্ছে যে ডিজাইনারের কাছে যায় যখন ডিজাইনার তাকে এরকম একটা বাজে প্রপোজাল দেয় যে হ্যাঁ তুমি আসো বাকি তখন ছেলেটা যখন ইগনোর করে যে না এটা আমার পক্ষে পসিবল না তখন কিন্তু ওই ডিজাইনার ঠাস করে আরেকজনকে ফোন দেয় যে হ্যাঁ তুমি আসো আমি তোমার জন্য কাজ রেডি করেছি তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে কেউ না কেউ কিন্তু থাকে মানে বিষয়টা কি এমন যে র‍্যাম্পে ছেলেরা কাজ করতে হলে তাদের সমকামী হতেই হবে 65% এটা আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলা তুমি এক্সিও কিনেছো তোমাকে কংগ্রেচুলেশনস কিন্তু তোমার সাথে কাজ করে এমন অনেক নায়িকা বিএমডব্লিউ মার্সিডিস কিনেছে তোমার চেয়ে আরো কম বয়সে সেজন্য তোমাকে মানে বলতে হচ্ছে যে আফসোস লাগে আফসোস না একদমই আফসোস লাগে না কারণ আমার তো সুগার ড্যাডি নাই আমি যেটা করেছি আমার ইনকামে করেছি আমার কষ্টে উপার্জন করেছি তোমার তোমাকে কে বললো ওদের গাড়িগুলো সুগার ড্যাডি রাই দিয়েছে এটা তো এখন তো কান পাতলে এটাই শোনা যায় যে প্রত্যেক না যে একটা প্রচলিত একটা কথা আছে জয় ভাই যে তুমি কেমন মডেল যদি তোমার সুগার ড্যাডি না থাকে সুগার ড্যাডির মানে কি আসলে তুমি ভালো করে বুঝো বলো তো সুগার ড্যাডির মানে হচ্ছে যে একজন মানে যেটা জানা আর কি আমার তো নাই সুগার মমো নাই অন্য কিছু নাই তো আমি বলতে পারি মানে সুগার মমো হয় আজকাল অ্যাভেলেবল অ্যাভেলেবল কি কিভাবে সুগার মমটা কি চায় সুগার ড্যাডি একটা মেয়ের কাছে যা চায় সুগার মম সেটাই চায় সুগার মম কি ওই ছেলের থেকে বয়স অনেক বড় হয় এই ধরেন মায়ের মায়ের বয়সের থেকে একটু সিনিয়র হয় সুগার ড্যাডিরা সুগার মমরা মায়ের চেয়েও সিনিয়র হয় তারা কি বলে ওই ছেলেকে মেন কথা হচ্ছে কি সুগার মম কারা হয় আপনার প্রশ্ন ছিল এটা সুগার মম হচ্ছে যে আপনি দেখবেন যে অনেক প্রভাবশালী অনেক বিত্তশালী অনেকের ওয়াইফ আছে যারা যাদের হাজব্যান্ডকে কাছে পাচ্ছে না দেখা যায় হাজব্যান্ড বিভিন্ন কাজে দেশে বাইরে থাকে কিংবা কোনোভাবে তাদের সাথে মেন্টালি স্যাটিসফ্যাকশন না তারা তখন তারা বিকল্প অল্প বয়সে একটা ছেলেকে টার্গেট করে বা একটা ছেলেকে খুঁজে নেয় যে হ্যাঁ তোমার সব কিছু আমি ক্যারি করব তুমি বিনিময়ে আমার সাথে টাইম স্পেন্ড করবে এতে কি ওই ছেলে টাকা পয়সা পায় পায় তো অবশ্যই পায়